আমাদের উপস্থিতিতে তারা একটু বিরক্তই হলেন। আসলে এমন মুহূর্তে বিরক্ত করা একদমই উচিত হয়নি। কি হিংসা হয়, পারবে কখনো ওদের মতো দোল খেতে? তাকিয়ে দেখুন, এ দুজন তো বেঞ্চ ছেড়ে আশ্রয় নিয়েছে বেঞ্চের পেছনে। মনে হচ্ছে অন্যদের জন্য জায়গা রাখতে গিয়ে নিজেরা কতই না কষ্ট করে মাটিতে বসেছে। তবে কলেজ পড়ুয়া এই আপুটি পার্কে এসে খুঁজে পেয়েছে ভরসা ও আস্থার লীলাভূমি। নিশ্চয়ই কোটি টাকার বিনিময়েও এটা পাবে। মানে আমার মেন্টালিটি নিয়ে যদি হয় তাহলে হচ্ছে ছেলেটা একটু কেয়ারিং হবে, বাহিরে গেলে মানে একটু কেয়ার করবে, এক্সট্রা কেয়ার যেগুলো। মানে মেইন কথা হচ্ছে কেয়ারিং বয়ফ্রেন্ডকে মেয়েরা পছন্দ করে, আর টাকা থাকুক বা না থাকুক ওটা ম্যাটার করে না, মানুষের মনটা। হায় হায়, ইতনা সুকুন, আপনার বুদ্ধি বা আমার কুত্তা হারাই গেছে ভাই, আমার কুত্তা পাচ্ছে না, সবাই বলতে সুলতান নাই না কল দিয়ে জিজ্ঞেস করতে ভাই। হ্যালো, রক্ত রক্ত যখন যখন দিয়েছি দিয়েছি, রক্ত রক্ত আরো দেব আদকব, আরো দেব আবাদকব, আরো দেব আবাদকব। আরে কেনা কে চাতে হো, আরো দেব আবাদকব। বাংলার মানুষকে বান্দা বানাশক, বাংলার মানুষকে বান্দক বানাশক, বাংলার মানুষকে বান্দক বানাশক, বাংলার বাঙ্গা মানুষকে মানুষক মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। মিসকান্দ কহ মাশা, প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যেন। ইতনা সুকুন, হায় হায়, আমি বঙ্গবন্ধুকে বুকে রেখে চলতে চাই, বঙ্গবন্ধুর নাম আমার হৃদয়ে রাখতে পেরে আমি আমার মনে করি আমার মানব জীবন ধন্য। আমি বঙ্গবন্ধুকে এতটা ভালোবাসি যে আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। বঙ্গবন্ধুকে নিয়ে একশো একটা কবিতা নয়, 1000 কবিতা, 100,000 কবিতার বই আমি দিতে পারবো। তেরা বাপ ইয়া ছোড় কর গয়া থা কি তেরি মা? বাবা আমি তোমা ভালোবাসি, সারা তুমি রে বাবা, ও বাবা তোমাকে আসি। হোয়াট ইজ লাভ? রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, আই লাভ ইউ মি বিভা।
লিজা রিজিয়া তিন্নি জান্নাত সাদিয়া মুমতা তিশা মুনিরা তাবাসসুম নুসরাত মাওলামিয়া সুরাইয়া রদেলা ইতি সামিয়া তাইবা আখি হাবিবা আই লাভ ইউ লিমা মাইশা রবি আরিফা তানিয়া সুমাইয়া সুমা সাইমা সামিহা সুমানা সামিরা জুলুপু তাহরিমা সামিমা মিম বৃষ্টি তুবা জান্নাত নুসরাত সোনালি সুমি নদী সৃষ্টি শেষ। এবার দর্শকদের ধন্যবাদ দেবার পালা। সাকিব আল হাসানকে তাই দলের সঙ্গে মাঠ ঘুরতে বলেছিলেন তামিম ইকবাল। দলের বাকিরা অধিনায়কের কথায় সায় দিলেও বিশ্বসেরা অলরাউন্ডার দেননি, মাঠ ঘোরেননি, প্রবাসী ভক্তদের ধন্যবাদ জানাননি। আপনি 10-10 পাই তেরা তো গেম বাজানা পড়েগা। তোমায় মন চাইছি, তোমায় মন চাইছি। তেরা বাপ ইয়াহ ছোড় কর গয়া থাকে তেরি মা। वाह क्या सीन है, वाह क्या सीन है। लेकिन यार यहाँ में पिघल यार कितनी और समय দিলা দে।